हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी सुमु सुमु ब्लॉग। आशा करी सबाई भलो आछेन, दुआ करी सबाई जेनो भलो थाकेन। तो अनेक दिन पर आपनादेर माझे फिरे एसेछि, आमी अनेक दिन आपनादेर साथे कथा बोलते पारतेछि ना, तो आमी अनेक व्यस्ततार माझे तो एकटु समय करे आपनादेर सामने हाजिर हयेछि। तो आमादेर जेनो सबाई दुआ करबेन, भलो सुस्थ थाकबेन, दुआ करी भलो थाकेन सबाई, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমি অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমাদের বাড়ি ফরিদপুর। প্রায় 33 বছর পর আমি যাচ্ছি, গিয়েছিলাম আর কি। তো আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিয়ে আসছি, আর ভিউয়ার্সদের একটু দেখাবো আমাদের আমার বাবার বাড়িটা। তো এখানে যে লঞ্চ, এখানে লঞ্চে উঠবো, বাসে থেকে নেমেছি, এখানে লঞ্চে থেকে উঠে তারপর ওই পারে যেয়ে তারপর আবার যাবো আর কি। তো আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে, আমি কখনো লঞ্চে মানে উঠি নাই, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। গিয়েছিলাম একটা প্রয়োজন কাজে, অনেক নইলে যাবাই হতো না, এই কাজটার জন্য এখানে গিয়েছি। তো লঞ্চে উঠে গিয়েছি, এখন যাচ্ছে, লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে পদ্মা সেতু, এই সেতুর নিচে দিয়েও পরে যাব। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আমি শুধু পানির দিকে তাকিয়ে রয়েছি, কখনো লঞ্চে উঠি নাই, তো মানে এই প্রথম। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক, মানে আর সবাই আমার দাদিকে দেখেছি, ফুফিদেরকে দেখেছি, সবার বাড়ি বাড়ি গিয়েছি। আর বেশিরভাগ ভালো লেগেছে ওই দেশে ভ্যান, মানে রিক্সা নেই, ভ্যানে চড়ে যেতে হয়, যে কোথাও গেলে ভ্যান আছে আর অটো আছে, তো ভ্যানে উঠতে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওই ভিডিওটা করতে আমি সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম, কাজের জন্য গিয়েছি, ওই কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম, তার ওই ভিডিওটা করা হয় নাই। কিন্তু ভ্যানে উঠে আমি কিন্তু অনেক মজা লেগেছে। এটা হচ্ছে আমার ফুপির বাড়ি, আমার ফুপি বাড়ি করেছে এটা, এই যে আমার আমরা গিয়েছিলাম এই বাড়িতে। তো ফুপি পিঠা বানাবে, পিঠা বানাচ্ছে, আর এই যে বাড়িটা একটু ঘুরিয়ে শেয়ার করলাম, ওইখানে গোসলখানা, টয়লেট, আর ওই এটা রান্নাঘর, বাহিরও আছে এর ভিতরেও আছে রান্নাঘর। তো বাড়িটা অনেক ভালো লেগেছে। তো বেশি দিন থাকতে পারিনি, মাত্র 3-4 দিন ছিলাম, কাজের জন্য গেছি, কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে এসেছি, ফুপি বলছে আরও থাকতে। তো বাড়ির ভিতরটা কিন্তু আর ঘুরে ঘুরে দেখানো হয় না, এটা দোতলা বাড়ি, নিচতলা আছে, ভিতর দিয়ে সিঁড়ি আছে, খুবই সুন্দর। তো আমার মেয়ে তো প্রায় 3-4 দিন পর থেকে চলে আসছে আর কি। তো আমার মেয়ে কেক বানাবে, ওই এটা চকলেট কেক বানাবে। এখানে কেক বানানোর জন্য কোকো পাউডার নিয়েছে, ময়দা 2 কাপ নিয়েছে, ডিম 2 নিয়েছে, আর তেল 1 কাপ নিয়েছে, চিনি 1 কাপ নিয়েছে, আর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে সব উপকরণ দিয়ে এখন মাখিয়ে নিবে, এক এক করে দিবে, এক একটা করে। এখন 2 ডিম ভেঙে ফেটে নিবে, ভালো করে ফেটে নিবে, আর অনেক ফেটতে হয়, মানে হাত দিয়ে ফেটতেছে। ডিমটা গোলানো হয়ে গিয়েছে, এখন চিনি দিয়ে দিবে, এক এক করে সব দিয়ে দিবে। তো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কেকটা, খেতে খুব মজা হয়েছে, আমরা সবাই মিলে খেয়েছি। আবার আমার মামা আসছিল, মামাকেও দিয়েছি, আমরা মানে বাসার সবাই মিলে খেয়েছি। আর খুব আমার মামা বলে এটা হাতে বানানো কেক, মামা তো আশ্চর্য হয়ে গিয়েছে মানে দেখে, অনেক সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। একটু বাদাম ছিল, বাদাম উপর দিয়ে দিয়েছিলাম আমি কেটে কুচকুচে, আর
ক্রিম বানানো হয় নাই, তো ক্রিম আর বানিয়ে আবার আরেকদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব। দোয়া করবেন, এখন মেয়েদের পরীক্ষার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না, সামনের মাসে পরীক্ষা, তো পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে তাই ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব, জানি রেগুলার দিতে পারি, চেষ্টা করব তো তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন ওরা যেন ভালোভাবে রেজাল্ট নিয়ে আসে, ভালোভাবে লেখাপড়া করে আর ফাঁকিটাকে যাতে না দেয়। সব আপনাদের দোয়াই বড় দোয়া, সবাই দোয়া করবেন। এখানে তেল দেওয়ার পর ভালো করে মিক্স করে নিবে, নেওয়ার পরে ওই যে বেকিং পাউডার আর লবণ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিবে। ভালো করে একটু মিক্স করে নিয়ে পরে আবার আটা দিয়ে ময়দা দিয়ে দিবে। তো 1 কেজি ময়দা দিয়ে কিন্তু অনেকবার বানানো হয়ে গিয়েছে, অনেকবার বানানো যায়, মানে 2 কাপ 2 কাপ করে মানে 4-5টা মানে কেক হয়েছে এরকম 1 কেজি আটা ময়দা দিয়ে হয়ে গিয়েছে। তো এখন ভালো করে মিক্স করে নিবে। এখন কোকো পাউডার আর দুধ দিয়ে মিক্স করে নিবে ভালো করে, তারপরে ভালো করে এটা হয়ে গেলে তারপরে চুলায় বসিয়ে দিবে। চুলায় আবার বালি বসিয়ে রেখেছে কড়াইয়ের মধ্যে করে পুরাতন কড়াইতে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভাইয়ারা পুরা। আপনারা আমার চ্যানেলটা করে আগে নেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। এটা হচ্ছে সসপ্যান, সসপ্যানের মধ্যে তেল মাখিয়ে পেপার বিক্রি কেটে বিছিয়ে নিয়েছে। তো এই কাজটা করেছে আমার ছোট মেয়ে, আর বড়টা সত্য উপকরণ দিয়ে সব তৈরি করলো। তো এখন ঢেলে দিচ্ছে, ঢেলে দেওয়ার পর একটু ঝাঁকি দিয়ে দিবে যাতে ভালো করে বসে নেয়, যাতে ফাঁকা না থাকে। তো এখন আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে আমার কাছে মানে একটু হয়ে গেছে, তো এখন একটু ঝেঁকে নিলেই ঠিক হয়ে যাবে একটু পাকার সাথে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছে, তো চুলার আগুনটা থাকবে মিডিয়াম ইয়েতে, বেশি বাড়ানো যাবে না, কমানো থাকবে না। তো এই যে কেকটা খুবই সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা। কেকটা কেমন হয়েছে আমার মেয়ের কেকটা, তো কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।